নিষিদ্ধ কফ সিরাপ সহ এক যুবককে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ। বুধবার রাতে শিলিগুড়ি জংশনে অভিযান চালিয়ে রাজু রায় নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি দাগাপুর এলাকায়। নিষিদ্ধ কফ সিরাপ পাচারের উদ্দেশ্যে জংশনে পৌঁছেছিল রাজু রায়। এদিকে গোপন সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পারে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। সেই মতো অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় রাজু রায়কে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। উল্লেখ্য, বিগত এক সপ্তাহে লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারের পাশাপাশি এইসব ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ।